আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দিন, কারণ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার আজকে শুনানি রয়েছে। প্রতিবাদ চলুক কিন্তু ডাক্তারদের কাজে ফিরতে হবে এমনটাই বলা হয়েছিল, মঙ্গলবারই এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে। আজকে বলেছেন প্রধান বিচারপতি, আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাজ্যের নোটিশ, সেই নোটিশের উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টে। আপনাদের জানিয়ে রাখি যে অর্থাৎ যারা পড়ুয়ার চিকিৎসকেরা, যারা কর্মবিরতিতে ছিলেন, যারা আন্দোলনকারী, তাদেরকে এবার কাজে ফিরতে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এমনটাই বলা হয়েছে। প্রধান বিচারপতি এমনটাই বলেছেন, আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাজ্যের নোটিশ, সুপ্রিম কোর্টে আরজিকর মামলা। আপনাদের জানিয়ে রাখি যে এই আরজিকরের যে কাণ্ড, সেই আরজিকরের কাণ্ড একেবারে স্বতঃপ্রণোদিতভাবে হাতে নিয়েছে সুপ্রিম কোর্ট। আপনারা জানেন 17 আগস্ট এই খবর এসেছিল, ঠিক যখন আরজিকরে 17 আগস্ট যখন সিবিআই তারা একেবারে 3D স্ক্যানিং করছিল, ঠিক এই মুহূর্তে সেই খবর কিন্তু উঠে আসে আর মঙ্গলবার সেই শুনানি হয়। এবং আজকে কি উঠে এলো সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, সর্বশেষ আপডেট কি রয়েছে? দেখো, আজকে যেমন বলা হয়েছিল যে সিবিআই এবং রাজ্য সরকার উভয়ই তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা, অর্থাৎ গত 10 দিনে কি পদক্ষেপ করেছে তদন্তের অগ্রগতি নিয়ে। আজকে সিবিআই যেমন তাদের স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে শীর্ষ আদালতে, তার পাশাপাশি রাজ্য সরকার আরজিকরের 14 আগস্ট রাতে ভাঙচুরের ঘটনায় কি কি পদক্ষেপ করেছে সেটাও আজকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে এর মধ্যে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে গত 9 আগস্টের পর থেকে একটানা কর্মবিরতি চলছে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে, তাদের প্রেক্ষিতে যেটা রাজ্য প্রশাসনের সিদ্ধান্ত ছিল যে তারা যে কাজে যোগ দিচ্ছেন না সেই কারণে তাদেরকে অনুপস্থিত হিসেবে গ্রাহ্য করবে প্রশাসন, এবং সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে সেই অনুযায়ী পদক্ষেপের কথা বলা হয়েছিল। আজকে সেই যে রাজ্য সরকারের নোটিশ, এই নোটিশের উল্লেখ করা হয় শীর্ষ আদালতের কাছে। শীর্ষ আদালত খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে এই বিষয়টি শীর্ষ আদালত কখনোই রাজ্য প্রশাসনকে কোনো নির্দেশ দিচ্ছে না যে তাদেরকে উপস্থিত হিসেবে গ্রাহ্য করা হোক, অনুপস্থিত কর্মবিরতিতে যাওয়া আন্দোলনকারী চিকিৎসকদের উপস্থিত হিসেবে গ্রাহ্য করা হোক এরূপ কোনো নির্দেশ শীর্ষ আদালত দিচ্ছে না। তবে এটাও ঘটনা আজ শীর্ষ আদালত যেটা বলেছে যে যদি তারা এই তারা কর্মবিরতি প্রত্যাহার করে তারা যদি ফিরে যেতে চায় তাদের কাজে, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন তাদের ক্ষেত্রে খানিকটা উদার মনোভাব দেখাতে পারে, প্রদর্শন করতে পারে, যাতে এই বিষয়টিও, কারণ তারাও অকারণে আন্দোলনে নামেননি, ফলে তাদের ক্ষেত্রেটাও অত্যন্ত খোলা মনে দেখা উচিত রাজ্য প্রশাসনের এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এখনো পর্যন্ত এই বিষয়টি সামনে এসেছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এছাড়া দুই পক্ষ অর্থাৎ রাজ্য প্রশাসন এবং সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। সুদীপ্ত, সেই সঙ্গে আরও একটা জিনিস জানার চেষ্টা করব যে গত মঙ্গলবার যখন শুনানি, গত মঙ্গলবার যখন নির্দেশনামা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেই সমস্ত নির্দেশনামার মধ্যে এখনো পর্যন্ত কি কি কার্যকর হয়েছে? এখনো পর্যন্ত যেটা কার্যকর হয়েছে সেটা হচ্ছে যে 3 জনের কে নিয়ে আসাকে কেন্দ্র করে তুমুল অভিযোগ দেখানো হয়েছিল আন্দোলনকারী চিকিৎসকদের মধ্য থেকে। যেমন নতুন অধ্যক্ষ করা হয়েছিল সুরিতা পাল, জেএসসি বিভাগীয় প্রধান, তার এই 3 সরকারি আধিকারিককে সেখান থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে। 1-2 হচ্ছে শীর্ষ আদালত বলেছিল সিআইএসএফ কে নিয়োগ করার কথা, সিআইএসএফ এর পক্ষ থেকে ইতিমধ্যেই আজকে আরজিকর হাসপাতালের নিরাপত্তার ভার তারা তাদের হাতে তুলে নিয়েছে, বাইরেটা দেখছে রাজ্য পুলিশ, এই 2টি বিষয় ইতিমধ্যেই এসেছে। এবং তারপর আজকে এই একদিকে নিরাপত্তা এবং অন্যদিকে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে যে আধিকারিকদের সরিয়ে নেওয়া, যেটা প্রধান 2টো দায়িত্ব ছিল আন্দোলনকারী চিকিৎসকদের, সেই 2টি ঘটনা ঘটেছে। এবং তারপরে আজকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার পর শীর্ষ আদালত তার পরবর্তী পদক্ষেপের কথা জানাবে। অঙ্কুরদা, আরো একটা জিনিস জানার চেষ্টা করবো যে আজ যখন সিবিআই এর এবং রাজ্যের পক্ষ থেকে যখন স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টে, সম্ভাব্য কোন কোন বিষয়গুলি তারা তুলে ধরতে পারেন? এক হচ্ছে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে 50টি এফআইআর এর মাধ্যমে যে 37 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই 37 জনেরকে জিজ্ঞাসাবাদ করে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে 37 জনকে, কারা ওই হামলার পেছনে ছিল, কাদের মস্তিষ্ক ছিল, সেই বিষয়গুলি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কলকাতা পুলিশের যে তদন্তকারী আধিকারিকরা, তারা ওই 37 জনকে জিজ্ঞাসাবাদ করে কি পেয়েছেন, কোন উদ্দেশ্যে
সেদিন রাতে 14 আগস্ট রাতে কারা হামলা চালিয়েছিল, কার নির্দেশে এই হামলা চলেছিল, এবং সেক্ষেত্রে নিরাপত্তার জন্য এই মুহূর্তে না হয় সিআইএসএফ আছে, কিন্তু সচরাচর রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়টি তো সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনী দেখার কথা নয়। সেক্ষেত্রে রাজ্য সরকারের আর কি কি চিন্তা ভাবনা রয়েছে সুরক্ষিত করার বিষয়, সেই বিষয়টি নিয়ে রাজ্য সরকার তাদের তদন্ত রিপোর্ট জমা দেবে। দুই, এদিকে সিবিআই যে এখনো পর্যন্ত এই বিষয়টি জানতে পারা যায়নি যে ওই তরুণী চিকিৎসকের মৃতদেহ প্রথম কে দেখেছিলেন, এক, দুই, ওই তরুণী চিকিৎসককে খুন করার পিছনে এক ব্যক্তি ছিলেন না একাধিক ব্যক্তি, এই দুটি বিষয় প্রধান। তারপরে হচ্ছে গিয়ে শুধুমাত্র ধর্ষণের জন্যই খুন নাকি এর পেছনে আরো অনেকগুলো কারণ রয়েছে, ওই তরুণী চিকিৎসকের যে ডায়েরি সেখান থেকে নতুন কোনো তথ্য উদ্ধার হয়েছে কিনা, তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ ছিল ওই তরুণী চিকিৎসক সাম্প্রতিক অতীতে তিনি তার পরিবারকে কাছে জানিয়েছিলেন যে তিনি আরজিকর হাসপাতালে কাজ করতে চাইছেন না, কেন তিনি কাজ করতে চাইছেন না, পরিবারকে কি জানিয়েছেন, পরিবারের কি সন্দেহ, সেক্ষেত্রে তার সঙ্গে এই যে সন্দীপ ঘোষকে একটানা জিজ্ঞাসাবাদ যে তিনি কেন এত দেরিতে পরিবারকে মৃত্যুর কথা জানিয়েছিলেন, কেন আত্মহত্যার বিষয়টি সামনে এলো, এই যে গত 75 ঘন্টার পর আজকেও ফের জিজ্ঞাসাবাদ, গত 7 দিন ধরে জিজ্ঞাসাবাদ, সেখান থেকে সিবিআই এর কাছে কি তথ্য উঠে আসছে, এই সমস্ত বিষয়গুলি সিবিআই আজকে জানাবে। ফলে প্রথম বিষয় যে ওই ঘটনায় একজন ছিল না একাধিক ব্যক্তি ছিল, সিবিআই এর তদন্তে গত এই ঘটনার পর থেকে নতুন কি তথ্য উঠে এসেছে তারা সেটা আদালতকে জানানোর পর আদালত সেটা সবার জন্য সবার সামনে সেই তথ্য রাখে কিনা সেটা আমাদের দেখতে হবে। বেশ, অনেক ধন্যবাদ অঙ্কুর দা, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি রাজ্য এবং সিবিআই দুই পক্ষই আজ রিপোর্ট জমা দিয়েছে এবং এই রিপোর্টে কি কি রয়েছে সম্ভাব্য সেই সমস্ত বিষয় নিয়ে আপনারা আলোচনা শুনলেন। তবে এই শুনানির পর আরও বিস্তারিত জানাবো আপনাদের। তবে 70 জন হুমকিপ্রাপ্ত ডাক্তারদের তালিকা রয়েছে বলে জানা যাচ্ছে, তালিকা জমা দেওয়ার প্রার্থনা করা হয়েছে। এবং অন্যদিকে যেটা জানতে পারছি যে প্রতিবাদ চলুক কিন্তু ডাক্তারদের কাজে ফিরতে হবে এমনটাও বলা হয়েছে আদালতে, অর্থাৎ শীর্ষ আদালতের পক্ষ থেকে। তারা বলছেন যে অনুপস্থিত যারা ডাক্তারেরা রয়েছেন যারা কর্মবিরতি করছেন তাদের উপস্থিত থাকার কথা, মানে উপস্থিত বলে দেওয়ার কথা, এমনটা কিন্তু আদালত বলছে না। পাশাপাশি আজ কি কি তথ্য উঠে আসে, কি কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, সেদিকেই আমাদের নজর থাকবে। আপনারা জানেন যে যখন প্রশাসন এই সংবিধানের যে নির্দেশিত যে রাজধর্ম সেই রাজধর্ম পালনে যখন ব্যর্থ হয় তখনই হস্তক্ষেপ করে আদালত। ঠিক 17 আগস্ট একেবারে স্বতঃপ্রণোদিতভাবে নিজেরাই কিন্তু এই হাতে নিয়েছিল সুপ্রিম কোর্ট এই মামলাটি, এবং তারপরে মঙ্গলবার নির্দেশনামা আসে, একাধিক নির্দেশনামা আসে যেখানে বলা হয়েছিল যে আরজিকরের নিরাপত্তাতে সিআইএসএফ নামানো হবে। বুধবার থেকেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে, সিআইএসএফের আধিকারিক তারা পৌঁছে গিয়েছিলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলেছিলেন, এবং আজকে সিআইএসএফের জওয়ানরা তারা কিন্তু আসতে শুরু করবেন। ইতিমধ্যে নিরাপত্তা একেবারে টান টান করে রাখা হয়েছে আরজিকর মেডিকেল কলেজে। একদিকে সুপ্রিম কোর্টের শুনানির চলছে, সেই লাইভ স্ক্রিনিং আপনারা দেখতে পাচ্ছেন, এবং অন্যদিকে লাইভ স্ট্রিমিং দেখতে পাচ্ছেন ডাক্তারেরাও, তারাও কিন্তু এই মুহূর্তে কর্মবিরতিতে বসে রয়েছেন। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা, রাজ্য এবং সিবিআই দুই পক্ষই রিপোর্ট জমা দিয়েছে আজকে, এবং এই রিপোর্টে কি কি উল্লেখ রয়েছে এবং তাদের তদন্ত কতটা এগোলো কেন্দ্রীয় এজেন্সির, সেই বিষয়ে জানা যাবে শুনানির পর।